বাংলা সত্য হ্যাঁ তুমি কালকে কইরো back. সাপটাকে না ধরলেও হয়তো তোমাদের ক্ষতিও হলো, তা ক্ষতি করলা, ক্ষতি করে এটা বাংলা বাংলা সবই ঠিক আছে, তা এখন কি কারণে এটা তো সাপটা তো উপকারী সাপ, মানে আমি তো বাড়িতে থাকি না, বাড়িতে দুজন থাকে, আর বাচ্চাটা আবার ওইদিকে খেলাধুলা বেশি করে হয়েছে, যে বাচ্চার ভয়ে বাচ্চার যদি আসে যদি কিছু করে, এটা এই সাপটা কিন্তু উপকারী সাপ, এই সাপ থাকলে পরে অন্য বিষাক্ত সাপগুলো আসে না, বুঝতে পারছো? যা তোমাদের তো কিছুটা ক্ষতিও হইল, এখন শুধু বাচ্চার কথা চিন্তা করে জিনিসটা আমি বললাম যে ঠিক আছে তাহলে তোমরা যখন ভাঙিয়ে দিবা তাহলে ঠিক আছে, সেই কারণে কিন্তু বার করা হলো, সাপটা থাকাটা উপকারী এই সাপ, বুঝছো? বলছিল সবাই, হ্যাঁ বাচ্চা আছে বাড়িতে, আমি যদি দেখি এক জায়গায় সাপ, ওই জায়গায় তো মানে মনে বার করলে চোখে ঘুমও আসবে না, সর্ব আতঙ্ক আতঙ্ক।